বিএনপি নেতা আলাল কারামুক্ত। এদিকে বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। জানাবো আওয়ামী লীগ রং দেখছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি, বলছেন ফজলুর রহমান। গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলবে, বলছেন রিজবি। এদিকে বাংলাদেশে চীনকে ঠেকাতে কাজ শুরু করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো ভোটে নাই হয়ে যাচ্ছে জাপা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নেতা আলাল কারামুক্ত। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান, এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় অসংলগ্ন কথা বলছেন, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি নেতারা নিজেদের মুখ রক্ষায় জন্য এখন অসংলগ্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় ও সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ আগ্রহ প্রকাশ করায় দলটির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহবুব এবং আমির খসরু সাহেবরা নিজেদের মুখ রক্ষার জন্য এখন অসংলগ্ন কথা বলছেন। নির্বাচন বর্জন করে বিএনপি নেতারা এখন কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ, তোপের মুখে। আর বর্তমান আওয়ামী লীগ সরকার বিগত যে কোনো সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন গত 7 জানুয়ারি নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো নির্বাচিত সরকারকে ভারত, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সব দেশ ও সংস্থা অভিনন্দন জানিয়েছে। কাজের আগ্রহ প্রকাশ করেছে যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, নির্বাচন বানচাল করতে চেয়েছিল, এসব দেখে তারা এখন চুপসে গেছে, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এখন কি করবে দিশা পাচ্ছে না। তিনি আরো বলেন বিএনপির উচিত সন্ত্রাসী অতৎপরতা ও সবকিছু না বলার অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করা। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন উপলক্ষে সব সদস্যকে অভিনন্দন জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন সাংবাদিকরা সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়, কর্তৃপক্ষের দৃষ্টি যেখানে পৌঁছায় না তারা সেখানে আলো ফেলে। সাংবাদিকদের সঙ্গে আমার দীর্ঘদিনের ঘর সংসার, আমি সাংবাদিকদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আওয়ামী লীগ রং দেখছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন বিএনপি যদি এ ঘোষণা দেয় যে স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে দাঁড়ালে দলের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, সবকিছু ভেঙে চুরে নতুন একটি রূপ ধরব, সেই রূপটা কি হবে এটা পরে বলবো, এইটুকু বলতে পারি যে আওয়ামী লীগের রং দেখেছে কিন্তু রঙের ডিব্বা দেখেনি। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন গত একটি নির্বাচনের দল অনুমতি দিয়েছিল যে দল থেকে নয় ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ নিলে দলের পক্ষ থেকে কিছু বলার থাকবে না। ফজলুর রহমান বলেন আমি জানি না দল কি সিদ্ধান্ত নেয়, দল যে সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব। জাতীয় নির্বাচন, রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন, স্থানীয় নির্বাচন কর্মীদের ব্যাপার, স্থানীয় নির্বাচনী কর্মীরা। গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলবে, বলছেন রিজবে। একুশের চেতনায় উদ্ধত হয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাবে বিএনপির বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। স্বাধীনতা 53 বছর পরও আজকে সেই কেন এই দাবি করতে হচ্ছে একথা উল্লেখ করে রিজবি বলেন এর আগে সকালে বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা, সেখানে তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে সারাদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড় করেছেন মানুষ। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা। এরপরে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে রফিক জব্বার সালামদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে হৃদয় নিংড়ানো ভালোবাসার পরম মমতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জাতি। বাঙালি জাতির জীবনে চির ভাস্কর একটি দিন মহান 21 ফেব্রুয়ারি। এই দিনে মায়ের ভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম বরকত রফিক জব্বারের মতো ভাষা সৈনিকরা রক্ত ঢেলেছিলেন রাজপথে। বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে ভাষা আন্দোলনের শহীদদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন 21 ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। পরে স্বাধিকার সংগ্রামে বিভিন্ন মাইল ফ্লক অতিক্রম করে 71-এর সত্য জাতীয়তাবাদের দিক নির্দেশনা আসে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষা শ্রদ্ধা, অতঃপর 71-এর আমরা বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের 16 ডিসেম্বর যে বাংলাদেশের বিজয় হয়েছে সেই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধ আজকে সারা বিশ্বের বিষয়ের। বাংলাদেশে চীনকে ঠেকাতে কাজ শুরু করেছে ভারত ও যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অভিন্নভাবে বাংলাদেশকে চীনের বলয় থেকে মুক্ত করতেছে, আর এই লক্ষ্য দুইটি দেশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে অভিন্ন লক্ষ্য নিয়ে বাংলাদেশে কাজ করেছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক
সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সাম্প্রতিক বক্তব্য থেকে। তিনি বলেছেন, রোহিঙ্গা ও মিয়ানমারের চলমান অস্থিরতার কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হবে এবং প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব অব্যাহত থাকবে। তিনি এটাও বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির সহসাই উন্নত হচ্ছে না, তাই বাংলাদেশের জন্য এবং সম্ভবত ভারতের জন্য শরণার্থী সংকট এবং নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে, তা সামনে আরো গভীর হতে পারে। বিভিন্ন কূটনৈতিক মহল বলেছেন, মিয়ানমার ইস্যুতে চীন দ্বৈত নীতি অনুসরণ করছে। এদিকে যেমন তারা মিয়ানমার সামরিক জান্তা সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে আরকান আর্মি সহ বিদ্রোহীদের প্রতি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। মিয়ানমার নিয়ে চীনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, আর এই পরিকল্পনা আলাদা রাখাইন বা আরকান রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরিকল্পনাও অমূলক নয় বলে মনে করছেন কোনো কোনো কূটনৈতিক বিশ্লেষকরা। এরকম একটি পরিস্থিতি হলে এই অঞ্চলে মার্কিন প্রভাব আরো খর্ব হবে, শুধু মার্কিন প্রভাবই খর্ব হবে না, এর ফলে ভারতের অবস্থাও নাজুক হয়ে পড়বে। আর এই কারণেই মিয়ানমার ইস্যুতে তাকে সামনে রেখে চীনের ব্যাপারে একাট্টা হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ দোভাল বাংলাদেশ সফর করে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ডোনাল্ড লুয়ের এই বিবৃতি সুস্পষ্টভাবে ইঙ্গিত করলো এই অঞ্চলকে ঘিরে, বিশেষ করে মিয়ানমার ইস্যুকে সামনে রেখে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে একসাথে কাজ করবে তা বিভিন্ন মহল মনে করছেন। মিয়ানমারের ইস্যুকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে ফেলা এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে চীন বাংলাদেশ একটি মালদ্বীপ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে চায়। তবে বাংলাদেশ এ ব্যাপারে সজাগ রয়েছে বলে কূটনৈতিক সূত্র থেকে বলা হচ্ছে। বাংলাদেশ কখনো চীনের ঋণের জালে পা দেবে না, কিন্তু মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে এবং শরণার্থী চাপ তৈরি হতে পারে। সে কারণেই বাংলাদেশ এখন থেকে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে অভিন্নভাবে কাজ শুরু করতে চায় বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। তাছাড়া চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার জন্য বাংলাদেশ এখন পশ্চিমা দেশগুলো এবং বিশ্ব ব্যাংক এডিবি সহ অন্য দেশের আর্থিক সহযোগিতা সহায়তা প্রাপ্তির বিষয়টি জোর দিচ্ছে। সামনের দিনগুলোতে চীনের যে উন্নয়ন প্রকল্প, সে উন্নয়ন প্রকল্পগুলোর একটা স্লথ গতি লক্ষ্য করা যাচ্ছে একটা স্লথ গতি লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশ এখন চীনের নতুন নতুন প্রকল্প বাস্তবের প্রস্তাবের ব্যাপারে ধীরে চলো নীতি অনুসরণ করছে। অন্যদিকে তেল গ্যাস উত্তোলন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রস্তাবগুলোর ব্যাপারে তারা ইতিবাচক মনোভাব পোষণ করছেন। সবকিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক বিষয়ে আস্তে আস্তে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি অভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। এখন দেখা যাক এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে চীন পাল্টা কি ব্যবস্থা গ্রহণ করে। ভোটে নাই হয়ে যাচ্ছে জাপা, নেতৃত্বের দ্বন্দ্বে ভাঙনের মুখে পাড়া জাতীয় পার্টি জাপা ভোটের মাঠেও দিন দিন হারিয়ে যাচ্ছে। 7 জানুয়ারি নির্বাচনে দলটি তার ইতিহাসে সর্বনিম্ন 11 আসন এবং 4% ভোট পেয়েছে। সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসলেও স্থানীয় সরকার নির্বাচনে লাঙ্গলের প্রার্থী হতে আগ্রহ দেখাচ্ছেন না কেউ। রসুলের সাথে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে সম্মেলন ডাক দিলেও তার অনুসারীদের উদ্দেশ্য স্পষ্ট নয়, সরকারের সমর্থন তাদের সঙ্গে নেই। 7 জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া রসনপন্থীরাও ভোটে মাঠে সুবিধা করতে পারেননি। আগামী 9 মার্চ যে 2 সিটি কর্পোরেশন 9 পৌরসভা এবং 13 ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে তার একটিতে মাত্র প্রার্থী দিতে পেরেছে জাপা। গত 1 থেকে 11 ফেব্রুয়ারি স্থানীয় সরকারের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফর্ম বিক্রি করেছে দলটি। মাত্র 3 জন ফর্ম কিনেছেন, এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র পদের জন্য 2 জন এবং ফরিদপুর সদরে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য 1 জন ফর্ম কিনেছিলেন। কিন্তু মাত্র 1 জন ময়মনসিংহের প্রার্থী হয়েছেন। 9 মার্চ পটুয়াখালী পৌরসভা সাধারণ নির্বাচন হবে এই এলাকা। পটুয়াখালী 1 আসনে অন্তর্গত 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগে ছেড়ে দেওয়া এই আসন থেকে জয়ী হয়েছেন জাপার এবিএম রুহুল আমিন হাওলাদার। কিন্তু পটুয়াখালী পৌরসভার প্রার্থী দিতে পারেনি জাপা। বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচিত হবে আগামী 9 মার্চ। এই পৌরসভা বগুড়া 2 আসনে অন্তর্গত। আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া এই আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি পদে জয়ী হয়েছেন জাপার শরীফুল ইসলাম জিন্না। মাসখানেক আগে নির্বাচনে জিতলে পৌরসভায় প্রার্থী দিতে পারেনি জাপা, কেউ লাঙ্গলের প্রার্থী হতে আগ্রহ দেখাননি। এককালে বৃহত্তর রংপুর জাপার দুর্গ হিসেবে পরিচিত ছিল। 9 মার্চ লালমনিরহাট, কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে, কোথাও জাপার সমর্থিত প্রার্থী নেই। বৃহত্তর রংপুর 1991 সালে 18, 1996 সালে 21 এবং 2001 সালে 14 আসনে জয়ী হয়েছিল জাপা। 7 জানুয়ারি নির্বাচনে রংপুরে 33 আসনে 30টিতে লাঙ্গলের প্রার্থী ছিল, 7টিতে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। এর 2টি জিতেছে জাপা, ছাড় পেয়েও জামানত বাজেয়াপ্ত হয় 3টি আসনে। জাপা চেয়ারম্যান জি এম কাদের বিরোধী দলের নেতা হতে পারলেও তার 7 জানুয়ারি নির্বাচনের পর দলের নেতারাই তার সমালোচনার মুখর হয়েছেন। লাঙ্গলের প্রার্থীদের অভিযোগ, তিনি নির্বাচনে অংশ নিতে টাকা পেলেও অন্যদের দেননি। স্ত্রী শেরিফা রহমান কাদেরের জন্য আওয়ামী লীগের কাছে থেকে আসন ছাড় পেতে দলের অন্য নেতাদের বলি দিয়েছেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সরাতে না পারায় ছাড়ের 15 আসনে গোহারা হেরেছে লাঙ্গল। ছাড়ের বাইরে যে 3/4 আসনে লাঙ্গলের প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তারাও দলের সহায়তা পাননি। সমালোচকদের সমর্থন করায় দলের 2 কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দিয়েছেন জি এম কাদের।
বাবলা তার স্ত্রী সালমা হোসেনের জন্য সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে রসন পক্ষে ভেড়েন। রসনের পক্ষ নিয়ে এর আগে পদ হারান প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরাই ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু। বাবলা ঢাকা মহানগর দক্ষিণেও সভাপতি ছিলেন। বাবলা ও সেন্টু রাজধানীতে জাপার কর্মসূচিতে জনসমাগম ঘটাতেন। জাপার এক প্রেসিডিয়াম সদস্য সমরকালে বলেছেন, এই দুইজনকে বাদ দেওয়ার পর জাপার বনানী ও কাকরেল কার্যালয়ে বসার মতো লোক নেই। তাদের অব্যাহতি দিয়ে জিএম কাদের স্পষ্ট করেছেন, আর সভা সমাবেশ করার প্রয়োজন নেই। বিরোধী দলীয় নেতা হয়ে তিনি রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করেছেন। তবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত হয় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।